বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস টুয়েলভের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর 10-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে? সমাকলনের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 বৃত্ত এবং ওয়াই স্কোয়ার সমান 6x অধিবৃত্তের সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে একটা বৃত্তের সমীকরণ আর একটা আমাদের অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমাদেরকে এই বৃত্ত আর অধিবৃত্তে এই দুটোর যেটা সাধারণ অঞ্চল আমাদেরকে সেই অঞ্চলের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা শুরুতেই লিখে নিয়েছি যে দুটো আমাদের ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 আর ওয়াই স্কোয়ার সমান 6x। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16কে আমরা কী আকারে লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এই যে 4 এর স্কোয়ার আছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4 একক। আর ওয়াই স্কোয়ার সমান 6x, এটাকে যদি আমরা ওয়াই স্কোয়ার সমান 4ax আকারে লিখি তাহলে দেখো আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান 4×6/4×x। তাহলে এখান থেকে 6/4 কাটাকাটি করলে আমরা পাবো 3/2। তাহলে এখানে আমরা পেলাম ওয়াই স্কোয়ার সমান 4×3/2×x। তাহলে এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দুটা হচ্ছে 0,0 আর নাভি হচ্ছে 3/2,0। তাহলে এই দুটো আমরা পেলাম বৃত্তের সমীকরণ আর হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তো এবার আমরা এই বৃত্ত আর অধিবৃত্তের এই দুটো ছবিটা আমরা আঁকবো। তাহলে দেখো এখন আমরা ছবি আঁকছি। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ আর এদিকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো প্রথমে যদি আমরা অধিবৃত্তটা আঁকি তাহলে অধিবৃত্তের শীর্ষবিন্দুটা হচ্ছে 0 0 আর নাভিটা হচ্ছে 3/2,0। তো 3/2 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং। আমি এরকম একটা জায়গাতে 3/2টা নিলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? না, 3/2,0। তাহলে এটা অধিবৃত্তটা আঁকি, তাহলে এরকম হচ্ছে আমাদের অধিবৃত্ত। তারপরে দেখো বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে 0,0 আর ব্যাসার্ধটা হচ্ছে 4 একক। তাহলে ব্যাসার্ধটা 4 একক নিতে হবে। তাহলে এটা যদি 1 পয়েন্ট সামথিং হয় তাহলে এরকম 2 3 4। তাহলে কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে, তার মানে এই বিন্দুটার এই এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এখানকার বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4,0। তাহলে এটাকে নিয়ে আমি একটা বৃত্ত আঁকি। তাহলে এই দেখো এটা হচ্ছে আমাদের টোটাল বৃত্তটা। তাহলে এই হচ্ছে বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে 0,0 আর বৃত্তের কেন্দ্রটাও 0,0 আর ও যেটা অধিবৃত্ত নিয়েছি তার যেটা শীর্ষ সেটাও হচ্ছে আমাদের 0,0। তাহলে এটা হচ্ছে আমাদের কোন অধিবৃত্ত? না, ওয়াই স্কোয়ার সমান 6x। আর এই বৃত্তটা কি? না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 16। তো দেখো বৃত্তটা আর অধিবৃত্তটা দেখো পরস্পর দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, আমরা কি করব? এই দুটো বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে দেখো দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমি কি করছি? না, এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 রয়েছে আর 2 নম্বর সমীকরণ দেখো ওয়াই স্কোয়ার সমান 6x রয়েছে, তাহলে এই ওয়াই স্কোয়ারের জায়গাতে দেখো আমরা 6x পুট করতে পারি। তো এখানে আমি কী লিখলাম? দেখো ফ্রম 1 আমি 6x পুট করেছি। দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 16। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস 6x-16=0। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 8x-2x-16=0। আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলাম। তাহলে প্রথম থেকে এক্স কমন নিয়েছি, x×x+8, তারপরে এই দুটো থেকে -2 কমন নিলাম, তাহলে x+8=0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x+8×x-2=0। তাহলে এখান থেকে আমরা পাবো একবার x-2=0, তাহলে এখানে আমরা পাচ্ছি x=2। তো এখানে দেখো এক্সটা হচ্ছে ≠ -8, আমরা এই কারণেই নিতে হবে কারণ আমাদের এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমরা কাজ করছি বলে। তাহলে এক্স এর মান আমরা একটাই পেয়েছি, সেটা হচ্ছে 2। এবার এক্স এর মান 2 আমরা কোথায় বসাচ্ছি? এই যে 2 নম্বর সমীকরণে। তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 6×2=12। তাহলে ওয়াই সমান আমরা পাবো ±√12। তো এখানে দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক, তাহলে এই বিন্দুটা যখন আমি নেবো সেটাও এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, আর এখানেও যখন এক্স এর মানটা নেবো সেখানে আমাদের দেখো এক্স অক্ষের ধনাত্মক মানই আসে, কোথাও কিন্তু কোনো ঋণাত্মক মান আসেনি। কিন্তু আমি যখন নিচের পোর্শনে ওয়াইয়ের মান নেবো, ওয়াইয়ের কিন্তু এই দিকটা হচ্ছে মানে তলার দিকটা হয় নেগেটিভ, উপরের দিকটা হয় পজিটিভ। তাহলে এখানে ওয়াইয়ের মানটা আমাদের পজিটিভ হবে, এখানে ওয়াইয়ের মানটা নেগেটিভ হবে, সেই জন্য এখানে আমাদেরকে ওয়াই সমান আমরা ±√12 মানটা নিয়েছি। তাহলে √12কে আমরা দেখো √4×3 আকারে লিখতে পারি। তো 4 থেকে দেখো √4 থেকে একটা 2 বাইরে বেরিয়ে এলো আর এখানে রয়েছে 3।
তাহলে আমরা পেলাম প্লাস মাইনাস 2√3, অর্থাৎ এক্স এর মান যখন 2 তখন একবার ওয়াই এর মান হচ্ছে 2√3 আর একবার হচ্ছে -2√3। তাহলে ছেদ বিন্দু, এই যে এই দুটো ছেদ বিন্দু ছিল, তাহলে ছেদ বিন্দু দুটোর মান আমরা কত কত পেলাম, একটা হচ্ছে 2, 2√3 আর একটা হচ্ছে 2, -2√3। তাহলে দেখো আমরা এবার যদি নাম মানগুলো বসাই, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 2√3 আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, 2, -2√3। এবার আমাদেরকে কমন পোর্শন সাধারণ অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তার মানে আমাদেরকে এই অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো এই অংশটার যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, আমাদের দেখো এই যে এক্স অক্ষের উপর অংশটা অবস্থান করছে, তো তো এক্স অক্ষের উপর অবস্থান করছে, তো এর এক্স অক্ষের এই উপরের পোর্শনটা আর এই নিচের পোর্শনটা দুটো পোর্শনই হচ্ছে সমান। তাহলে আমরা যদি উপরের অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করি, তাহলে তাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এইখানে যদি আমরা একেবারে টোটাল ক্ষেত্রফলটা নির্ণয় করি, এবার আমি বলি কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করবে। দেখো আমি যদি একেবারে ক্ষেত্রফলটা নির্ণয় করি মানে 0 টু 4 লিমিট নিয়ে, তো 0 টু 4 লিমিটে দেখো দুটো অঞ্চলই পড়ছে, অধিবৃত্তের দেখো এই পোর্শনটাও পড়ে যাচ্ছে আবার বৃত্তের দেখো এই পোর্শনটাও পড়ে যাচ্ছে। তাহলে দুটো অংশ পড়ে গেলে আমি তো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে পয়েন্টটা নিয়েছি 2 পয়েন্ট, এখান থেকে 2 পয়েন্ট থেকে সোজা একটা আমরা এক্স অক্ষের উপর লম্ব টানবো। তাহলে এই দেখো আমি সোজা একটা লম্ব টেনে দিলাম, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, বিন্দুটার স্থানাঙ্ক হবে আমাদের 2, 0, কারণ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 2√3। তাহলে এক্স এর মান যদি 2 হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। তাহলে দেখো আমি এই একটা অংশের ক্ষেত্রফল, এই অংশটার একটা ক্ষেত্রফল বের করছি, আর এই অংশটার যদি একটা ক্ষেত্রফল বের করি, তাহলে দুটো ক্ষেত্রফলের সমষ্টিটাই হচ্ছে মোট ক্ষেত্রফল। তাহলে দেখো আমি যদি নাম দিই, তাহলে এটার নাম দিচ্ছি ও এ, এটা হচ্ছে আমাদের ও, তাহলে এই বৃত্তচাপটার নাম দিচ্ছি আমি বি, তাহলে এ বি এটা হচ্ছে ও, তারপরে এই বৃত্তচাপটার নাম দিচ্ছি আমি সি, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের নাম দিচ্ছি আমি ডি, আর এই চাপটার নাম দিচ্ছি আমি ই, এই চাপের নাম দিচ্ছি আমি এফ। তাহলে চাপের নাম দেওয়া হয়ে গেল, আর এখানে যেটা মানে আমি পয়েন্টটা যেটা নিয়েছি সেটার আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এম। তাহলে আমি প্রথমে কোন অংশটার ক্ষেত্রফল বের করছি না, এ বি ও সি ডি ই এফ এ, এই অংশটার ক্ষেত্রফল বের করছি। এই অংশটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই দুটো অংশের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এ বি ও এফ এ প্লাস হচ্ছে মানে এ 2 ইনটু হবে আমাদের এই দুটো ক্ষেত্রফলের সমষ্টি, মানে 2 ইনটু এ বি ও এফ এ, এই অংশটার ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে আমি কী লিখলাম, বৃত্ত ও অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্ত অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে হচ্ছে টোটালটার ক্ষেত্রফল, মানে এটাকে আমরা কী লিখতে পারি, দেখো 2 ইনটু এ বি ও সি ডি ই ই এফ এ অংশের ক্ষেত্রফল, 2 ইনটু করে দিলাম আমরা। বৃত্ত অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে আগে 2 দেব না, আগে এটা মানে হচ্ছে পুরো এই পোর্শনটা এই অংশের ক্ষেত্রফল। তো এই অংশের ক্ষেত্রফলটা করার জন্য আমরা কি করছি, দুটো পার্টে ভাগ করছি, মানে এবার আমরা 2 ইনটু দিয়ে লিখব। তো দেখো আমি যখন এই যে আমি লম্বটা টেনেছি, তাহলে এই লম্বটা আমাদেরকে কি করেছে, দুটো পার্টে ভাগ করেছে। তাহলে এখানে আমি এবার লিখবো দেখো 2 ইনটু, মানে এতক্ষণ আমরা এই টোটালটা লিখলাম, এবার আমি 2 গুণ করে লিখছি, মানে আমরা শুধু এই পোর্শনটা লিখবো, এই উপরের আপার পার্টটা লিখছি। তাহলে আপার পার্টটা হচ্ছে আমাদের দেখো এ বি ও, তারপরে এম একটা বিন্দু দিয়েছি, আবার এফ আছে, আবার এ আছে, এই অংশের ক্ষেত্রফল। এবার এই অংশটার ক্ষেত্রফলের জন্য দেখো আমরা কি করেছি, দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট। তো এই পার্টটা যখন আমি নেবো, তখন সেটা কোন চাপ, এই চাপটা, এই যে একটা বৃত্তচাপ রয়েছে, এই বৃত্তচাপটা কার, এটা হচ্ছে আমাদের y² = 6x। তাহলে এখানে আমাদের লিমিট নেব কত, না 0, আর এখানে এই বিন্দুটা হচ্ছে 2, তার মানে এখানে লিমিট নেব আমরা 0 টু 2। তাহলে এটা হবে আমাদের দেখো 2 ইনটু, বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 0 টু 2 ওয়াই ডিএক্স। তো ওয়াই মানে হচ্ছে আমাদের এই বৃত্তচাপটা, তোমরা সবসময় খেয়াল করবে যে কোন বৃত্তচাপ কোন চাপ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে অঞ্চলটা, যে চাপ দ্বারা অঞ্চলটা সীমাবদ্ধ হবে আমাদেরকে সেই কার্ভটা নিতে হবে। তো এখানে দেখো আমাদের এই চাপটা দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, তাহলে এই চাপটা কোন কোন অধিবৃত্তটা কোন কার্ভটার, এইটা y² = 6x।
তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে y স্কয়ার সমান 6x। তারপরে দেখো প্লাস, এবার আমি পরের লিমিট নেব এখান থেকে এইটুকু, তো এখানে x এর মান হচ্ছে 2, এখানে x এর মান হচ্ছে 4, তার মানে এখানে হবে ইন্টিগ্রেশন 2 টু 4 y dx। এখানে আমরা y নিচ্ছি মানে এই বৃত্তচাপটা নিচ্ছি, তাহলে এই বৃত্তটার চাপটা কার, এই যে চাপটা নিয়েছি সেটা হচ্ছে টোটাল বৃত্তটার, টোটাল বৃত্ত মানে x স্কয়ার প্লাস y স্কোয়ার সমান 16। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 16। তাহলে এতক্ষণ আমাদের সমস্ত কিছু লেখা হয়ে গেছে, এবার আমরা কি করব y এর মানগুলো পুট করব। তাহলে দেখো এবার আমরা y এর মানগুলো বসাচ্ছি, তাহলে শুরুতে যেমন 2 গুণ আছে লিখে দিলাম, এবার ইন্টিগ্রেশন 0 টু 2 y dx, এখানে y স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে 6x, তাহলে y সমান কত হবে রুট ওভার 6x, তাহলে এখানে আমি লিখে দিলাম রুট ওভার 6x dx। তারপরে দেখো প্লাস ইন্টিগ্রেশন, এখানে ছিল আমাদের 2 টু 4 y dx, y মানে হচ্ছে আমাদের বৃত্তটা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 16, তাহলে এখান থেকে y এর মান বের করছি, মানে হবে আমাদের রুট ওভার 16 মাইনাস x স্কোয়ার dx, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এটা একটু সাজিয়ে লিখে নিই, তার মানে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2, এটা হচ্ছে রুট 6 ইন্টু রুট এক্স ডিএক্স। তারপরে দেখো প্লাস, এটা হচ্ছে আমাদের 2 টু 4, তাহলে রুট ওভার এটাকে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে সমান 2 ইন্টু বাইরে যেমন আছে রেখে দিলাম, তাহলে এখানে আছে রুট 6, এবার রুট এক্স এর আমরা আমরা ইন্টিগ্রেশন করছি, তার মানে এটা হবে আমাদের 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। আমি লিমিট বসাচ্ছি এখানে, লিমিট হচ্ছে আমাদের 0 টু 2। তারপরে প্লাস, এইটা আমাদের ফর্মুলা পড়বে, কোন ফর্মুলা না, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর আমরা ফর্মুলা জানি, তাহলে এখানে আমি থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। দেখো তো শুরুতে আছে আমাদের x/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তারপর আসবে প্লাস, তারপর আছে a²/2, এ স্কোয়ার মানে হচ্ছে 16/2 ইন্টু, তারপর আসবে সাইন ইনভার্স x/2, মানে এটা হবে সাইন ইনভার্স এক্স বাই, এটা হবে 4, সাইন ইনভার্স এক্স বাই এ আছে, তাহলে সাইন ইনভার্স x/4। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম, লিমিট বসাচ্ছি 2 টু 4। দেখো এবার আমরা লিমিট বসিয়ে ক্যালকুলেশন করব, তো এখানে আমাদের এসেছে রুট 6 ইন্টু রুট এক্স এর জন্য 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, আপার লিমিট আমাদের কত আছে 2 আর লোয়ার লিমিট আছে 0। তাহলে এখানে আমরা মান বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমরা পেলাম পাবো দেখো রুট 6 ইন্টু 2/3 ইন্টু, এখানে হবে 2 টু দি পাওয়ার 3/2, আর যেহেতু লোয়ার লিমিট 0 আছে মানে পুরো টার্মের সঙ্গে 0 গুণ হয়ে যাবে, সেজন্য কিছু পাবো না, আমাদের 0 থাকবে বলে এখানে আর কিছু লিখলাম না। তারপরে দেখো এখানে আমরা যেটা ফর্মুলা লিখেছি সেখানে আমাদের লিমিট আছে কত, 2 টু 4, তাহলে আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, তাহলে আপার লিমিট বসাচ্ছি 4, তার মানে এটা হবে আমাদের 4/2 ইন্টু রুট ওভার 16 মাইনাস 4 এর স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে। তারপরে দেখো প্লাস 16/2 সাইন ইনভার্স, এখানে হবে 4/4, তাহলে আপার লিমিট আমাদের লেখা হয়ে গেছে, মাইনাস এবার লিখবো লোয়ার লিমিট, তাহলে মাইনাস এখানে দেখো লিখছি x/2 আছে, তার মানে এটা হবে 2/2 ইন্টু রুট ওভার 16 মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এটা হবে 2 এর স্কোয়ার প্লাস 16/2 সাইন ইনভার্স 2/4। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু রুট 6 ইন্টু 2/3, আর 2 টু দি পাওয়ার 3/2 কে আমরা কী লিখতে পারি 2 ইন্টু রুট 2, প্লাস এখানে দেখো 4/2 মানে এখানে লিখলাম 2, আর 16 মাইনাস 4 এর স্কোয়ার মানে 16, তাহলে রুট ওভার 16 মাইনাস 16, প্লাস এখানে 16 আর 2 কাটাকাটি যাবে, এখানে হবে 8, তারপর সাইন ইনভার্স এটা হবে আমাদের 1। তারপরে এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে লিখলাম 2/2 মানে 1 হবে, তাহলে রুট ওভার 16 মাইনাস এখানে হবে 4। তারপরে দেখো প্লাস, এই প্লাস আর এই মাইনাস, তাহলে মাঝে সাইন হবে মাইনাস, 16/2 আছে মানে এটা হবে 8, আর এটা হবে সাইন ইনভার্স হাফ, 2 আর 4 কাটাকাটি হবে, ওটা হবে হাফ। তাহলে দেখো এখানে আমাদের 2 যেমন গুণ আছে রেখে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 × 2 = 4 মানে 4/3, আর এখানে রুট 2 আর রুট 6টাকে রুট 2 লিখলাম, আর রুট 6টাকে আমরা রুট 2 ইন্টু রুট 3-তে ভেঙে লিখেছি, আর এখানে দেখো 16 - 16 = 0, তাহলে 2 × 0, তারপরে প্লাস 8 ইন্টু সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, π/2 লিখলাম, মাইনাস 16 - 4 মানে 12, তাহলে এটা রুট 12 লিখলাম, আর মাইনাস 8 ইন্টু সাইন ইনভার্স হাফ মানে এটা হচ্ছে π/6, তাহলে সমান 2 ইন্টু, এটা যদি গুণ করি তাহলে রুট 2 × √2 মানে 2, 2 × 4 হচ্ছে 8, তাহলে 8 ইন্টু এখানে √3/3 প্লাস
এখানে দেখো 2 ইনটু 0 0 হয়ে যাবে, আর 8 পাই বাই 2 মানে এটা হচ্ছে 4 পাই, তারপরে মাইনাস রুট 12 মানে হচ্ছে মাইনাস 2 রুট 3, আর এখানে আমরা দেখো 2 4 8 2 3 6 হবে, তার মানে মাইনাস 4 পাই বাই 3। তাহলে এখানে আমি লিখছি দেখো এই দুটো টার্মকে এক কাছে করে লিখেছি 2 ইনটু 8 রুট 3 বাই 3 মাইনাস 2 রুট 3 আর প্লাস 4 পাই মাইনাস 4 পাই বাই 3। এবার আমরা এই দুটোকে লসাগু করে ক্যালকুলেশন করব আর এই দুটোকে লসাগু করে ক্যালকুলেশন করব। তাহলে 2 ইনটু যেমন আছে রেখে দিলাম, 3 লসাগু হলো, উপরে হবে আমাদের 8 রুট 3 মাইনাস 6 রুট 3 প্লাস, এখানেও আমাদের 3 লসাগু হবে, তাহলে উপরে হবে 12 পাই মাইনাস 4 পাই, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 2 ইনটু 2 রুট 3 বাই 3 প্লাস 8 পাই বাই 3। তাহলে সমান দেখো ওখানে 2 ইনটু আমরা এই দুটো থেকে 2 বাই 3 কমন নিচ্ছি, তাহলে 2 বাই 3 কমন নিলে এখানে পড়ে থাকবে রুট 3, আর এখানে যেহেতু 2 বাই 3 কমন নিচ্ছি তার মানে আমরা পাবো এখানে 4 পাই, তাহলে এই দুটো আমাদের গুণ হবে, তাহলে 2 2 এ 4, তাহলে 4 বাই 3 ইনটু 4 পাই প্লাস রুট 3। তাহলে আমরা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল কত পেলাম, না 4 বাই 3 ইনটু 4 পাই প্লাস রুট 3 এত বর্গ একক। দেখো এবার আমরা 11 অঙ্ক করবো, কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 এ এক্স বৃত্ত এবং ওয়াই স্কোয়ার সমান এ এক্স অধিবৃত্তের দ্বারা সীমাবদ্ধ অংশটি চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ আর একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অংশটা রয়েছে আমাদেরকে সেই অংশটাকে চিহ্নিত করে সমাকলনের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা দুটো লিখে নিয়েছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 এ এক্স আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এ এক্স। আমরা এটাকে এক নাম্বার আর এটাকে দুই নাম্বার নাম দিলাম। এবার এক নাম্বারটাকে দেখো বৃত্তের সমীকরণটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 এক্স, আমরা কী করছি 2 এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এ এক্স। এবার এটাকে ফর্মুলা ফেলার জন্য আমরা এখানে কী করছি একটা এ স্কোয়ার যোগ করছি, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটাকে ব্যালেন্স করার জন্য আমি কী করলাম ডান দিকে আর একটা এ স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে দেখো এইটুকু আমার ফর্মুলা পড়ে গেছে আমাদের, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হচ্ছে এ কমা জিরো আর ব্যাসার্ধটা হচ্ছে এ একক। তাহলে একই রকমভাবে ওয়াই স্কোয়ার সমান এ এক্স, এটা হচ্ছে একটা অধিবৃত্ত, আমরা 4 এ এক্স আকারে সাজালে কী পাবো 4 ইন্টু এ বাই 4 ইন্টু এক্স, তাহলে এর শীর্ষ হচ্ছে 0 0 আর নাভি হচ্ছে এ বাই 4 কমা 0। তাহলে এবার আমরা ছবি আঁকবো, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ। তো দেখো এটা হচ্ছে আমাদের অধিবৃত্তটার শীর্ষ হচ্ছে 0 0, তাহলে এই হচ্ছে আমাদের অধিবৃত্ত যার নাভিটা কত না এ বাই 4 কমা 0। এবার কি তারপরটা দেখো বৃত্তটা কি বলেছে, কেন্দ্র হচ্ছে এ কমা 0 ব্যাসার্ধ হচ্ছে এ, তার মানে আমরা ধরছি এই এতটা ডিস্টেন্সটা হচ্ছে এ, তাহলে এই বিন্দুটা হচ্ছে এ কমা 0, তাহলে এ বাই 4 মানে তার থেকেও ছোট হবে, মোটামুটি এরকম একটা জায়গাতে এ বাই 4 আসবে। তাহলে এই এ ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্তটা আঁকবো, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে এই আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশটার ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে দেখো এই পোর্শনের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখো এখানে আমাদের যেটা অধিবৃত্ত দেওয়া আছে সেখানে অধিবৃত্তের নাভি হচ্ছে এ বাই 4, আর তাহলে অধিবৃত্তটা শীর্ষ হচ্ছে 0 0, তার মানে এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত যার শীর্ষ হচ্ছে 0 0, মনে করো এরকম জায়গাতে এ বাই 4 এর অবস্থান। আর যেটা বৃত্ত সেটা দেখো দেওয়া আছে আমাদের কেন্দ্র হচ্ছে এ কমা 0 ব্যাসার্ধ হচ্ছে এ একক, তাহলে ব্যাসার্ধ এ একক মানে এটা যদি এ বাই 4 হয় তাহলে এইটুকু ডিস্টেন্সটা আমরা ধরছি এ, তার মানে এটার স্থানাঙ্ক হচ্ছে এ কমা 0, তাহলে এটা কেন্দ্র করে আমাদেরকে বৃত্তটা আঁকতে হবে এই ব্যাসার্ধটা নিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো বৃত্তটা হবে এরকম একটা বৃত্ত আসবে। তাহলে দেখো এই যে আমাদের বলেছে সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে আমাদেরকে এই অংশটা আর এই অংশটার এই দুটো অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমি যদি একটা অংশের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে তাকে দুই দিয়ে গুণ করলে আমরা কী পাবো পুরো অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো এখানে দেখো বৃত্তটা বৃত্ত আর অধিবৃত্ত পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে, তো দুটো বিন্দুতে ছেদ করেছে আমরা, তাহলে আমাদেরকে এই যে দুটো ছেদ বিন্দু দরকার। তাহলে দেখো আমরা কি করছি এখানে দেখো দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 এ এক্স আর এখানে আছে ওয়াই স্কোয়ার সমান এ এক্স, তাহলে এই এ এক্সটা আমরা ওয়াই স্কোয়ারের জায়গাতে পুট করতে পারি। তাহলে দেখো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স সমান হচ্ছে 2 এ এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 2 এক্স সমান 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এ এক্স সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স ইন্টু এক্স মাইনাস এ সমান 0, তাহলে একবার পাবো এক্স সমান 0 আর একবার হচ্ছে এক্স সমান এ। এবার দুই নম্বর সমীকরণে দেখো এখানে আমরা এক্সের জায়গায় 0 পুট করবো একবার আর একবার এ পুট করবো,
তাহলে যখন x সমান 0 y সমান হচ্ছে 0 আর x সমান a হলে y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার তাহলে y সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস a তাহলে একটা আমরা পাচ্ছি 0 কমা 0 একটা বিন্দু আর আরেকটা আমরা পাচ্ছি a কমা a আর একটা হচ্ছে a কমা মাইনাস a তো একটা তো অলরেডি এখানে দেখো শীর্ষবিন্দু দিয়ে পাস মানে এটা যেটা অরিজিন ও দিয়ে মূল বিন্দু দিয়ে পাস হয়েছে আর একটা পয়েন্ট কত a কমা a তার মানে উপরের পয়েন্টটা হচ্ছে আমাদের a কমা a আর নিচের এই পয়েন্টটা হচ্ছে আমাদের a কমা মাইনাস a এবার আমাদের এই দুটো অংশের ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা এখানে দেখো আমাদের আপার পোরশনে কি আছে যখন আমাদের এরকম সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে দেয় আমরা আপার থেকে লোয়ারটা বিয়োগ করি তাহলে আপারে আছে আমাদের বৃত্তটা বৃত্ত মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 2ax আর লোয়ারে আমাদের কি আছে দেখো লোয়ারে হচ্ছে অধিবৃত্ত y স্কয়ার সমান হচ্ছে ax তাহলে এখানে আমরা কি করব দেখো বৃত্ত ও অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল তার মানে এটা আমরা কি লিখতে পারি দেখো 2 ইনটু এই পুরো অংশটার ক্ষেত্রফল তাহলে দেখো এটার আমি নাম দিয়ে দিয়েছি এটা পয়েন্টটা নাম দিয়েছি এ এটা বি আর এই চাপটা হচ্ছে সি তার মানে এখানে হবে 2 ইনটু এ বি ও সি এ অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল লিখতে পারবো আমরা তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 2 ইনটু তাহলে এখানে দেখো আমাদের এই পয়েন্টটা হচ্ছে এ কমা এ তার মানে এরকম একটা যদি আমি লম্বটা নিই তাহলে এই লম্বটা এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের এ কমা 0 তাহলে এটা যেহেতু এ কমা এ তাহলে সোজাসুজি দাগ টানলে এটা হবে আমাদের এ কমা জিরো তার মানে এটা এক্স অক্ষের উপর অবস্থান করছে এক্স অক্ষের উপর অবস্থান করছে তার মানে আমাদের লোয়ার লিমিট হবে জিরো আপার লিমিট হচ্ছে এ এক্স অক্ষের উপর এই পোর্শনটা মানে আপার আপার পোর্শনটা মাইনাস করবো আমরা লোয়ার পার্টটা তাহলে আপারে আছে বৃত্ত লোয়ারে আছে আমাদের অধিবৃত্ত তাহলে ইন্টিগ্রেশন এটা হচ্ছে জিরো টু এ ওয়াই ডিএক্স ওয়াই মানে হচ্ছে এখানে বৃত্ত পাশে লিখে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে টু এ এক্স তারপরে মাইনাস জিরো টু এ ওয়াই ডিএক্স এখানে ওয়াই মানে হচ্ছে অধিবৃত্ত মানে ওয়াই স্কোয়ার সমান এ এক্স এই পোর্শনটা তাহলে সমান এখানে লিখছি দেখো টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এ ওয়াইয়ের মান বসায় তার মানে ওয়াই হচ্ছে আমাদের রুট ওভার টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জিরো টু এ এখানে ওয়াই হচ্ছে রুট এ এক্স ইন্টু ডিএক্স এবার এটা আমরা ইন্টিগ্রেশন করব তাহলে এখানে লিখছি দেখো টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এ আর এই টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাকে দেখো আমরা এই ফর্মে সাজিয়ে নেব দেখো এখানে আমি লিখেছিলাম যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এটাই ছিল কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু এ এক্স তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ওয়াই মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখছি দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এটা নিচ্ছি জিরো টু এ রুট ওভার এ এক্স ডিএক্স আর এখানেও দিই একটা ডিএক্স তাহলে দেখো সমান এখানে আমরা ফর্মুলা লিখছি টু ইন্টু এটা ফর্মুলা লিখলে শুরুতে হবে এক্স মাইনাস এ বাই টু ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার তারপর আছে প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এখানে হবে আমাদের এক্স মাইনাস এ বাই এ তো দেখো প্রত্যেকটারই লিমিট হচ্ছে জিরো টু এ সেজন্য আমি এটা একেবারেই লিখে দিচ্ছি তারপর এখানে দেখো আছে আমাদের মাইনাস মাইনাস রুট এ ইন্টু রুট এক্সের জন্য হবে আমাদের টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আমি একেবারে লিমিট লিখে দিলাম জিরো টু এ তাহলে একবার আমরা এ বসিয়ে ক্যালকুলেশন করব আর একবার জিরো বসিয়ে ক্যালকুলেশন করব তাহলে দেখো এখানে আমরা একবার লিমিট বসাবো আমাদের আপার লিমিট আছে এ আর লোয়ার লিমিট হচ্ছে জিরো তাহলে এটা সমান আমরা কী পাচ্ছি দেখো টু ইন্টু এখানে দেখো প্রথমে আপার লিমিট কত আছে এ রয়েছে তাহলে এখানে যদি আমরা এ বসাই তার মানে এ মাইনাস এ জিরো হচ্ছে জিরো ইন্টু পুরো টার্নটা মানে এখানে আমাদের জিরো ক্যালকুলেশন আসবে সেজন্য এই টার্মটা লিখছি না আবার এখানে যদি এ বসাই আপার লিমিট দেখো সাইন ইনভার্স এ মাইনাস এ মানে জিরো হয়ে যাবে জিরো বাই এ মানে জিরো আর সাইন ইনভার্স জিরো মানে আমরা জানি জিরো তাহলে জিরোর সঙ্গে যদি এ স্কোয়ার বাই টু গুণ করি তাহলে টোটাল টার্মটা জিরো হয়ে যাবে তাহলে আপার লিমিট বসালে এই দুটো টার্ম জিরো হয়ে যাচ্ছে সেজন্য আর ক্যালকুলেশনে লিখলাম না এবার এখানে মান বসাচ্ছি দেখো আপার লিমিট তাহলে মাইনাস রুট এ ইন্টু টু বাই থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এখানে লিখলাম দেখো মাইনাস রুট এ ইন্টু টু বাই থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু
এবার বসাবো লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত আছে? জিরো। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, তাহলে মাইনাস হবে প্রত্যেকটা সাইনে। তাহলে মাইনাস, এখানে দেখো এক্স মাইনাস এ রয়েছে, তার মানে এক্স, এখানে এক্সের জায়গায় জিরো বসালে জিরো মাইনাস এ বাই টু, মানে মাইনাস এ বাই টু ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, তারপরে দেখো এখানে জিরো মাইনাস এর হোল স্কোয়ার হবে, সেজন্য আমি শুধু লিখলাম মাইনাস এর হোল স্কোয়ার। আবার মাইনাস, এই যে আমাদের লোয়ার লিমিট হলে মাইনাস হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এ স্কোয়ার বাই টু যেমন আছে রেখে দিলাম, সাইন ইনভার্স জিরো মাইনাস এ বাই এ, তাহলে জিরো মাইনাস এ বাই এ এখানে সাইন ইনভার্স দিয়ে দেবে। তারপরে দেখো এখানে কত রয়েছে, এখানে যদি আমরা জিরো বসাই তাহলে দেখো জিরো ইন্টু এই যে রুট এ ইন্টু টু বাই থ্রি ইন্টু জিরো টু দি পাওয়ার থ্রি বাই টু, মানে পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, সেজন্য আর লিখলাম না। তাহলে সমান দেখো টু ইন্টু, এখানে দেখো টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি লিখলাম, তাহলে এখানে রুট এ লিখলাম, আর এ টু দি পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে এ রুট এ। তারপরে দেখো এই টার্মটাতে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর ভেতরে দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, মানে পুরো টার্মটা জিরো হবে, জিরো ইন্টু সাম এই টার্মটা, মানে এই টার্মটা আমাদের জিরো হবে। তারপরে দেখো মাইনাস এ স্কোয়ার বাই টু, এখানে সাইন ইনভার্স জিরো মাইনাস এ বাই এ, মানে এটা হচ্ছে সাইন ইনভার্স মাইনাস ওয়ান, তাহলে এখানে লিখলাম সাইন ইনভার্স মাইনাস ওয়ান। তারপরে দেখো টু ইন্টু মাইনাস টু বাই থ্রি, এখানে দেখো এ রয়েছে, আর রুট এ ইন্টু রুট এ মানে এটা হচ্ছে এ। তারপরে এখানে মাইনাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স মাইনাস ওয়ান রয়েছে, আমরা জানি সাইন ইনভার্স মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন ইনভার্স থিটা, তাহলে মাইনাসে মাইনাসে এখানটা হয়ে গেলো প্লাস, এ স্কোয়ার বাই টু রাখলাম, আর সাইন ইনভার্স ওয়ান মানে সেটা হবে পাই বাই টু, পাই বাই টু লিখলাম। এবার টু ইন্টু দেখো এখানে আমি এই টার্মটা আগে লিখেছি পাই এ স্কোয়ার বাই ফোর মাইনাস, এটা হবে আমাদের টু বাই থ্রি এ স্কোয়ার। এবার আমরা এই দুটো থেকে এ স্কোয়ার টার্মটা কমন নিয়েছি, তাহলে টু এ স্কোয়ার কমন গেলে পাই বাই ফোর মাইনাস টু বাই থ্রি, তাহলে আমাদের সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল কত আমরা পেলাম, টু এ স্কোয়ার ইন্টু পাই বাই ফোর মাইনাস টু বাই থ্রি বর্গ একক।